হ্যালো ভিউয়ার্স, আপনাদের সকলকে আবারও স্বাগতম বিডি জবস সার্কুলার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে। আপনারা যারা চাকরি সংক্রান্ত নিউজ সবার আগে পেতে চান, তারা বিডি জবস সার্কুলার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অন করে নেবেন। যখনই নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, তখনই সবার আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা নিয়োগ সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেতে চান, তারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটি। চলুন দেখে নেওয়া যাক গণবিজ্ঞপ্তিতে কি ছিল। গণবিজ্ঞপ্তি 2021। সমগ্র দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবস্থাপনা সমূহের প্রবেশ পর্যায়ে নিম্নবর্ণিত শূন্য পদ পূরণের লক্ষ্যে শিক্ষক হতে আগ্রহী নিবন্ধন ধারী প্রার্থীদের নিকট থেকে নিম্নলিখিত শর্তে অনলাইন আবেদন ই অ্যাপ্লিকেশন আহ্বান করা হচ্ছে। শূন্য পদের বিবরণ, শিক্ষা প্রতিষ্ঠানের ধরন, স্কুল ও কলেজ, এমপিও 26,838 জন। শূন্য পদের নন এমপিও শূন্য পদের সংখ্যা 4,263 জন, মোট 31,101 জন। মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা এর এমপিওভুক্ত স্কুল মাদ্রাসা, স্কুল কলেজ মাদ্রাসার শূন্য আসনের সংখ্যা 19,154 এবং নন এমপিওভুক্ত আসন সংখ্যা শূন্য আসন সংখ্যা 1,842 জন, মোট 20,996 জন। এছাড়া সংরক্ষিত আসন 2,207 জন যা এমপিওভুক্ত, সর্বমোট 48,199 জন এবং 6,105 জন নন এমপিওভুক্ত। মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের লিভ টু আপিল 343/2019 নং মামলায় প্রদত্ত রায় বাস্তবায়নের স্বার্থে 2,207 অর্থাৎ 2,207টি পদ সংরক্ষিত রেখে অবশিষ্ট 52,097টি শূন্য পদের বিষয় ও পদভিত্তিক তালিকা এনটিআরসির ওয়েবসাইট অথবা এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে গিয়ে http://ngi.teletok.com.bd 1 এপ্রিল 2021 খ্রিস্টাব্দে প্রকাশ করা হবে। আবেদনকারীকে আবশ্যিকভাবে এনটিআরসি কর্তৃক সংশ্লিষ্ট বিষয়ে নিবন্ধনধারী এবং সমন্বিত মেধা তালিকাভুক্ত হতে হবে। এছাড়া মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে। 4. আবেদনকারীর বয়স 1 জানুয়ারি 2020 খ্রিস্টাব্দে তারিখে 35 বছর বা তার কম হতে হবে। তবে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ইন্ডেক্সধারী প্রার্থী এবং মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের 3,900/2019 নং মামলার রায় অনুযায়ী 12/6/2018 খ্রিস্টাব্দ তারিখে এর পূর্বে যারা শিক্ষক নিবন্ধন সনদ লাভ করেছেন তাদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। প্রত্যেক আবেদনের জন্য আবেদনকারীকে 100 টাকা হারে ফি জমা দিতে হবে। নির্ধারিত হারে ফি জমা না দিলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে। মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় অনুযায়ী সংরক্ষিত 2,207টি পদের বিপরীতে শুধুমাত্র উক্ত মামলার প্রতিকার প্রার্থীদের কোনো চয়েস দেওয়ার প্রয়োজন নেই। তারা http://ngi.teletok.com.bd লিঙ্কে প্রবেশ করে চাহিত তথ্য প্রদান করবেন এবং প্রত্যেকে 100 টাকা হারে ফি জমা প্রদান করবেন। ই অ্যাপ্লিকেশন পুরনো ফি জমাদান শুরু ও সময় 4 এপ্রিল 2021 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকায়। ই অ্যাপ্লিকেশন জমাদানের শেষ তারিখ 30 এপ্রিল 2021 খ্রিস্টাব্দ, তারিখ সময় রাত 12 ঘটিকা পর্যন্ত। 30 এপ্রিল 2021 তারিখ রাত 12টা হতে শুধু অ্যাপ্লিকেশন আইডি প্রাপ্ত প্রার্থীগণ উক্ত সময়ের পরবর্তী 72 ঘন্টার মধ্যে 3 মে 2021 খ্রিস্টাব্দে তারিখ
রাত 12টা পর্যন্ত এসএমএস এর মাধ্যমে ফি জমা দিতে পারবেন। অনলাইন আবেদন ও ফি জমা দেওয়া সংক্রান্ত নিয়ম টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে এবং এনটিআরসি এর ওয়েবসাইটে স্বতন্ত্রভাবে প্রদর্শন করা হবে। এ বিষয়ে একটি নমুনা টেলিটক ডেমো টেলিটক লিমিটেড এর ওয়েবসাইটে পাওয়া যাবে। অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের ক্ষেত্রে আবেদনকারীর নামের বানান সহ অন্যান্য তথ্যাদি শিক্ষক নিবন্ধন ফর্ম পূরণের সময় প্রদত্ত তথ্যের অনুরূপ হতে হবে। নামের বানান অনুরূপ না হলে বা ভুল বানান ব্যবহার করলে কম্পিউটার প্রসেসিংয়ে বিভ্রাট ঘটবে, যার দায় সংশ্লিষ্ট আবেদনকারীকে বহন করতে হবে। প্রতিটি পদের জন্য প্রাপ্ত সকল বৈধ আবেদনকারী অনলাইনে সফলভাবে আবেদন পেশ করার পর এনটিআরসির পক্ষ থেকে স্বয়ংক্রিয়ভাবে একটি এসএমএস পাবেন। এছাড়া আবেদনকারী স্ব উদ্যোগে দাখিলকৃত আবেদনের একটি প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে। এছাড়া মহিলা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা পদের জন্য শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। মহিলা শিক্ষা প্রতিষ্ঠানে পুরুষ প্রার্থীগণের আবেদন গ্রহণযোগ্য নয়। যে সকল পদের বিপরীতে ফিমেল কোটা প্রদর্শিত হবে সে সকল ক্ষেত্রে শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করবেন। অবশিষ্ট সকল পদের পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। নিয়োগ আবেদন ই রেজিস্ট্রেশন ফর্মটি পূরণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ প্রদান করা হলো। পূরণ শেষে একবার আবেদনপত্র সাবমিট হয়ে গেলে তা কোনোভাবেই সংশোধনের সুযোগ থাকবে না। এনটিআরসি কর্তৃক প্রাপ্ত বিষয়ভিত্তিক নিবন্ধন সনদের ভিত্তিতে ই অ্যাডভার্টিজমেন্ট প্রদর্শিত এবং তার সংশ্লিষ্ট বিষয়সমূহের বিপরীতে তালিকায় বর্ণিত সকল প্রতিষ্ঠানের আবেদন করতে পারবেন। তবে একাধিক প্রতিষ্ঠানের একাধিক পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে পছন্দের ক্রম উল্লেখ করতে হবে। তার পছন্দের ক্রমানুসারে মেধাক্রম অনুসারে অনুসরণ করে মাত্র একটি পদের বিপরীতে তার নিয়োগ সুপারিশ করা হবে। ইতিপূর্বে এনটিআরসির পক্ষ থেকে প্রথম থেকে পঞ্চম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ সকল নিবন্ধন সনদধারীদের http://ngi.teletok.bd.com/bd এর মাধ্যমে হালনাগাদ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। যারা এ পর্যন্ত উক্ত তথ্য হালনাগাদ করেনি তাদেরকে ই অ্যাপ্লিকেশন করার পূর্বে আবশ্যিকভাবে সংশ্লিষ্ট তথ্যাদি হালনাগাদ করার অনুরোধ করা হলো, অন্যথায় তাদের আবেদন প্রক্রিয়া সম্ভব হবে না। এছাড়া মামলা বা আইনত কোনো জটিলতার কারণে অনলাইনে প্রকাশিত বিজ্ঞপ্তির কোনো পদে নিয়োগের প্রদান সম্ভব না হলে বর্ণিত কারণের জন্য এনটিআরসি কর্তৃপক্ষ দায়ী থাকবে না। এমপিও নীতিমালা অনুযায়ী ইন্ডেক্সধারী শিক্ষকদের বয়সসীমা শিথিলযোগ্য বিধায় বর্তমানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যে সকল নিবন্ধন সনদধারী হিসাবে কর্মরত রয়েছেন তারা অনলাইনে নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। তবে তাদের আবেদনসমূহ অন্যান্য প্রার্থীদের ন্যায় সমন্বিত মেধা তালিকার ভিত্তিতেই বাছাইপূর্বক নিয়োগ সুপারিশ করা হবে। সহকারী শিক্ষক ধর্ম নৈতিক শিক্ষা পদে চাকরি প্রত্যাশী আবেদনকারীকে অবশ্যই সে ধর্মের অনুসারী হতে হবে। প্রতিষ্ঠান প্রধান কর্তৃক দাখিলকৃত শূন্য পদ সমের চাহিদা সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে সংগৃহীত এবং সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে পুনর্যাচাইকৃত হওয়ায় ভুল চাহিদাজনিত কারণে সুপারিশে কোনো জটিলতার জন্য এনটিআরসিএ কোনোভাবে দায়ী থাকবে না। এই ই অ্যাডভার্টিজমেন্ট এর প্রদত্ত শর্ত এবং প্রকাশিত বিজ্ঞপ্তি এনটিআরসিএ যে কোনো সময়ে সংযোজন বিয়োজন ও পরিবর্তন এবং স্থগিত এর অধিকার সংরক্ষণ করে। ধন্যবাদ সবাইকে। আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে নেবেন, তাহলে যখনই আমরা এই ধরনের নতুন নতুন ভিডিও এবং ইনফরমেটিভ ভিডিও আপলোড করব তখনই সবার আগে ভিডিও পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে নেবেন। আবারও ধন্যবাদ সবাইকে।